বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিল, এবং এই পেশাগত জীবনটা খুবই মানে ঝটিকাপূর্ণ হয় এবং খুবই ব্যস্ত সময়ের মধ্যে আপনাকে কাটাতে হয়। তো এই পেশা জীবন এবং আপনার লেখক জীবন, এই দুটা কি সমান্তরালে চলে নাকি কখনো কখনো সংঘর্ষ হয়? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে সাধারণত বাংলাদেশে দেখা যায় যে প্রকাশকের সাথে লেখকের সহযোগিতাপূর্ণ সম্পর্ক অনেক সময় থাকে না, তো আপনার ক্ষেত্রে গল্পটা কেমন ছিল? থ্যাংক ইউ। প্রথমত আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পড়ালেখা করেছি অ্যাকাউন্টিংয়ে। সো অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করছি, অর্থাৎ এটাও একটি ঘটনাটি সাবজেক্ট, বাট আসলে লেখালেখির দিকে এগুলো বিষয় না। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ নিজে রসায়নে পড়েছেন, তো রসায়নে পড়লে সাহিত্য করা যাবে, অ্যাকাউন্টিং পড়লে সাহিত্য করা যাবে না, এরকম তো কোনো কথা নেই। আর বুদ্ধদেব গুহ যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এরকম অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে দেখুন ওয়ার্ল্ড ওয়াইড। তো যেটা প্রশ্ন করেছে যে আমার পেশাগত জীবন এবং লেখক জীবন, হ্যাঁ এইটা একটা কনফ্লিক্ট থাকে। কনফ্লিক্ট থাকে বলতে লেখকদের একটু মানে ফ্রি স্পেস দরকার, স্পেস বলতে আমি টাইমের কথা বলতেছি, একটু ফ্রি টাইম দরকার থিঙ্কিংয়ের জন্য, একটু ফ্রি সময় পেলে সুবিধা। তো এই ক্ষেত্রে মানে কর্পোরেট অফিসে বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পেশাগত লাইফটা একটু এই সারাক্ষণ ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থনীতি, হিসাব নিকাশ এগুলোর মধ্যেই থাকে। প্রজেক্ট কখন কাজ একটু কখন কী হবে না হবে, সারাক্ষণ এগুলোর মধ্যেই চিন্তাভাবনা যতক্ষণ অফিস আছে এগুলো নিয়েই থাকে। তো এই জিনিসগুলা তো একটা দিক। তো আমি এটাকে একটা ইয়েতে সাজিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি আমার লাইফটাকে সাজিয়েছি আমার অফিস এবং আমার লেখালেখি। আমি দিনের বেলা অফিসে থাকি, রাতের বেলা আমি লেখালেখি নিয়ে থাকি। তো এইখানে আমার মানে আমার সৌভাগ্য বলতে পারো যে আমার ফ্যামিলি আমাকে খুব হেল্প করে, অর্থাৎ তোমাদের ভাবি, সে আমাকে যথেষ্ট সহযোগিতা করে, সে আমাকে আমার পারিবারিক জায়গা থেকে যতরকম ছাড় দেওয়া সম্ভব সে সম্পর্কে ছাড় দিয়েছে। আমি লেখালেখি করার জন্য আমাকে সে যথেষ্ট স্পেস দেয়, আমি রাত জেগে লেখালেখি করি, এইটাতে সে আপত্তি করে না। আমি বাজারে যাই না, অর্থাৎ ফ্যামিলিগত কোনো দায়িত্ব পালন করি না, সেটার এক্সাম্পল সে বলতেছিল যে আমি বাজারে যাচ্ছি না, তাহলে সে বাজার করে নিয়ে আসতেছে। সেও আবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সো সেও আমার মতোই ব্যস্ত, কিন্তু তারপরেও সে ফ্যামিলি দায়িত্বটা সে নিয়ে নিয়েছে, আমি যে লেখালেখি করি এটা সে খুব সহযোগিতা সে করে। সো এই জায়গাটাকে আমি ম্যানেজ করে নিয়েছি। ডেফিনেটলি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে লেখক হওয়াটা একটু টাফ, কঠিন, তো ওইটাকে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে নিতে হয় এই আর কি। যেমন আমি যে রনিমের সম্পর্কে বলছি, আপনার তাম্রলিপি যে প্রকাশক, হ্যাঁ ওনার সম্পর্কে আপনাদের সমন্বয় রয়েছে, এটা মনে করি শুনতে পাচ্ছে। আপনার এই পেশাগত পরিচয় কি কোনো সহায়তা করেছিল কি না? না, এই পেশাগত পরিচয় কোনো সহযোগিতা করে নাই, এবং উনি সম্ভবত ঠিক জানেন না যে আমি লেখালেখি করি। উনি ঠিক জানেনও না যে আমি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এটা হয়তো আমার এখন যে বইয়ের মধ্যে যে আমার পরিচিত আছে এটা থেকে জানতে পারেন, কিন্তু ওনার সাথে আমি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই পরিচয়ে কখনো কথা হয় নাই। ওনার সাথে আসলে বেসিক্যালি পরিচয় হয়েছে এইভাবে, আমার তো প্রথম বইটা বের হয় প্যান্সিল পাবলিকেশন থেকে। তো প্যান্সিল পাবলিকেশনসে আমার বইটা ওরা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা করেছিল, সেখানে যেসব পাণ্ডুলিপি পত্র থেকে আমার বইটা বেস্ট গল্পের বই হয়, সেরা গল্পের গ্রন্থ হয়, সেরা গল্পের গ্রন্থ হওয়ার কারণে ওরা বইটা পাবলিশ করে। তো এবং ওরা পাবলিশ করার পরে এইটা গত বছর তো বইমেলা বা বইয়ের বাজারটা অত বেশি ভালো ছিল না, তার মধ্যেও আমার বইটা বেশ পপুলার এবং বিভিন্ন জায়গা থেকে যথেষ্ট পরিমাণে মানে প্রশংসা আমি পাই আর বিভিন্ন লেভেল থেকে, পাঠকের লেভেল থেকে বা বৌদ্ধ লেভেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমি পাই। এর মধ্যে একটা ছিল যে তরিকুল ইসলাম রনি ভাই একদিন আমাকে একটা এসএমএস করেছে, এটা আমার জন্য একটা বড় ব্যাপার, কারণ উনি আমাকে একটা এসএমএস করেছেন এইরকম যে আমি তরিকুল ইসলাম রনি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা লিখি প্রকাশ। তখন আমি ওনাকে ফোন দিই যে হ্যাঁ, তখন উনি আমাকে বলেন যে আমরা মানে তাহলে কিন্তু একটা আমরা আপনার বই করতে চাই, আপনি যদি আমাদেরকে বই দেন তাহলে তো ডেফিনেটলি তাহলে এটি থেকে আমাকে আপনারা ফোন করছেন, সো আমি অবশ্যই আমার পরের বই আপনাদেরকেই দেবো। এরপরে আবার তাম্রলিপির একজন এক্সিকিউটিভ আছে শাহরিয়ার কবির, সে আমাকে রেগুলার যোগাযোগ রাখতো যে কতটুকু লিখেছেন স্যার, আপনাকে কতটুকু লাগাইছেন, কতটুকু আমাদেরকে বইটা দিবেন, তাইভাবে সে আমার সাথে মানে পুরো সময়টাই যোগাযোগ রেখেছে। ইভেন আমার মাসের করোনা আক্রান্ত ছিলাম সেই সময় সে আমার রেগুলার খোঁজ খবর রাখছে। তো সো এই জিনিসটা ভালো ছিল, মানে প্রকাশকের সাথে ইয়েটা আমার ভালো ছিল, ভালো ছিল তারা আমার মানে
খুঁজে নিয়েছে বা বের করছে, তো এটাকে আমি আমার অভিজ্ঞতাটা ভালো লাগে।